শিক্ষা ব্যবস্থা আজকে তিন প্রকার চলছে এক প্রকার শিক্ষা হলো নাস্তিক্যবাদী শিক্ষা ডক্টর কুদ্রতে ক্ষুদার শিক্ষা কমিশনের শিক্ষা আর বানরবাদী শিক্ষা মাদ্রাসা পাঠ্য বইয়ের প্রস্তদে হারমোনি তবলা একতারা নিত্য নৃত্য ও পর্দা ছাড়া নারী ও প্রাণীর ছবি ইসলামে কি এরকম নবম প্রস্তুত বিশ্ব ম্যাপ সেখানে ইসরায়েলের নাম আছে ফিলিস্তিনের নাম মুছে দিয়েছে নবম শ্রেণী ইসলামী শিক্ষা বইয়ে ইসলামের অকাট্য ফরজ জিহাদ এই জিহাদ যা উঠায় দিয়েছে সম্পূর্ণ ডিলেট করে দিয়েছে চলো বন্ধু হই একটি শিরোনাম দিয়েছে ছেলে ও মেয়ের ছবি দিয়ে বলা হয়েছে প্রয়োজনে না বলি কি চাই তা বলি অনুভূতি প্রকাশ করি পুরো পাঠ পড়লে বোঝা যাবে বিবাহ বহির্ভূত অবৈধ শারীরিক সম্পর্কের দিকেই ইঙ্গিত দিচ্ছে পয়লা বৈশাখ গায়ে হলুদ জন্মদিন পালন মুখে ভাত অনুষ্ঠান ইত্যাদি আমাদের ঐতিহ্য সংস্কৃতি হিসাবে উপস্থাপন করা হয়েছে ছেলেদের বয়স স্পর্শকাতর বিষয়গুলি এমনভাবে তুলে ধরা হয়েছে বইগুলিতে যাতে স্বভাবজাত লজ্জা সরম কাজের মাদের না থাকে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য মাদ্রাসা পাঠ্য বইয়ের প্রসদে হারমনি তবলা একতারা তারা নিত্য নৃত্য ও পর্দা সারা নারী ও প্রাণীর ছবি ইসলামে কি এরকম প্রস্তদ জায়েজ মাদ্রাসা বইয়ের মাদ্রাসা বইয়ের যে প্রসদে এর আগে দেখা গেল ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গা দেবীর ছবি এগুলি উস্কানি দিয়ে এই দেশের মধ্যে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিরক্ত করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে একটা অশান্ত পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র ছাড়া কিছু নয় সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ আগুন নিয়ে খেলবেন না এরকম দেখতে দেখতে এক সময় আমাদের দেশের এক শ্রেণীর লোক উত্তেজিত হবে নানাহ অকারেন্স ঘটাবে তখন বলবেন জঙ্গিবাদ তো জঙ্গিবাদ তো জন্ম আপনারা দিচ্ছেন এগুলি কারা করে তাদেরকে ফাইন্ড আউট করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন যাতে এই সমস্ত উস্কানিমূলক কাজ তারা না করতে পারে সম্মানিত উপস্থিতি আরো বর্তমান প্রেক্ষাপট নবম শ্রেণীর বই একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় সেখানে একটা ম্যাপ দিয়েছে বিশ্ব ম্যাপ সেখানে ইসরায়েলের নাম আছে ফিলিস্তিনের নাম মুছে দিয়েছে মানে যার যার বাড়ি ঘর তারই নাম নাই ফিলিস্তিনের নাম দিয়ে নাম বসিয়েছে এই অবৈধ ইহুদি এদের আল্লাহ অভিশপ্ত করে বাইতুল মেস থেকে বিতাড়িত করেছিল পৃথিবীর কোনো জায়গায় তাদের জাগা হয়নি ফিলিস্তিনে এসে যারা আসন গেড়ে বসে সেই মুসলমানদেরকে নির্যাতন করছে বর্তমান প্রেক্ষাপটে নবম শ্রেণী ইসলামী শিক্ষা বইয়ে ইসলামের ফরজ জিহাদ এই যা উঠায় দিয়েছে সম্পূর্ণ ডিলেট করে দিয়েছে যাতে জিহাদি জজবা চেতনা মুসলমানদের না থাকে আহলাদিস আন্দোলনের বি সিফা সালার প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে জেলে বন্দি করে প্রথমের দিনে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করে যে আপনি জিহাদের কথা বলেন কেন ডক্টর গালিব স্যার বললেন কোরআনে তো অসংখ্য জায়গায় জিহাদের নাম কথা আছে আপনারা জিহাদের নাম মুছে দিয়ে জিহাদ শব্দ মুছে দিয়ে একটা কোরআন সাফাইয়ে দেন তাহলে আমরা আর জিহাদের কথা বলবো না তখন মুখের দিক তাকায় ওসে মামুর বেটা লারে ছকাকে কাকে বলছে মামুর বেটার লারেছো ছকাকে এর নাম হলো ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার সম্মানিত উপস্থিতি বিশ্ব মানচিত্রে ফিলিস্তিনের নাম ডিলিট করে দিয়েছে ছেলেদের বয়স কালীন স্পর্শকাতর বিষয়গুলি এমনভাবে তুলে হয়েছে বইগুলিতে যাতে স্বভাব লজ্জা সরম কাজের মধ্যে না থাকে আর লজ্জা যদি ভেঙে দেওয়া যায় তার দ্বারা যে কোনো কাজ করানো যায় ইন্নাম ইম্মা আদ্রাকালাম নুবাহি ফাসনাম আসে সম্মানিত উপস্থিতি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই স্লোগান দিয়ে এটা একটি কুফুরি স্লোগানের মাধ্যমে ধর্মীয় পরিচয়কে বর্জন করা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী একশো পৃষ্ঠা দ্রষ্টব্য পয়লা বৈশাখ গালে গায়ে হলুদ জন্মদিন পালন মুখে ভাত অনুষ্ঠান ইত্যাদি আমাদের ঐতিহ্য সংস্কৃতি হিসাবে উপস্থাপন করা হয়েছে অথচ এগুলির ইতিহাস খুবই অল্প দিনের দেখুন শিল্প সংস্কৃতি বই ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী মানুষের আত্মপরিচয়ের ক্ষেত্রে লিঙ্গ বয়স পছন্দের খাবার পোশাক খেলাধুলার শখ ইত্যাদি উল্লেখ থাকলেও ধর্মীয় পরিচয় নেই মানে আপনার পোশাক কোনটা পছন্দ আপনার খেলাধুলা কোনটা পছন্দ আপনার নাম কি পছন্দ আপনার বংশের নাম কি কিন্তু আপনি কোন ধর্মের লোক এই ধর্মীয় পরিচয় সেখান থেকে তুলে দেওয়া হয়েছে কারণ মানুষের ধর্মীয় পরিচয় থেকে তাদেরকে বিচ্যুত করার জন্য একটি ষড়যন্ত্র একটি ছেলে বন্ধু তার মেয়ে বন্ধুকে স্পর্শ করাকে নিরাপদ স্পর্শ বলা হয়েছে ছেলে বন্ধু মেয়ে বন্ধুকে হাত চেপে ধরবে এটার নাম নিরাপদ স্পর্শ কতটুকু নিরাপদ থাকে তা জাতি ভালো করে জানি আজকে এই সমস্ত বেলেল্লাপনা এই পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে চলো বন্ধু হই একটি শিরোনাম দিয়েছে ছেলে ও মেয়ের ছবি দিয়ে বলা হয়েছে প্রয়োজনে না বলি কী চাই তা বলি অনুভূতি প্রকাশ করি পুরো পাঠ পড়লে বোঝা যাবে বিবাহ বহির্ভূত অবৈধ শারীরিক সম্পর্কের দিকেই ইঙ্গিত দিচ্ছে ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে জেনা ব্যবসারের দিকে উস্কিয়ে দেওয়া হচ্ছে ভারত মহাদেশের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের কোনো অবদানের কথা তো উল্লেখ করা হয়নি ছেলেমি বিবাহ বৈ বহির্ভূত অবৈধ সম্পর্কে জড়ালে শাসন করা উচিত নয় স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণী মানে ছেলে মেয়ে অবৈধ সম্পর্কে জোরাবে সেখানে শাসন করা হবে না এছাড়াও মাদ্রাসার বই সহ সকল বইয়ের প্রসে বাদ্যযন্ত্র ছবি ভেতরে হেজাববিহীন ছবি কখনো মহিলার অশ্লীল ছবি তো আছেই এই সমস্ত পরিস্থিতি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং জাতিকে সজাগ করতে হবে সরকার বাহাদুরের কাছে অনুরোধ বিশেষ করে দ্রুতগতিতে ব্যবস্থা নেন না হলে কোনো বিস্ফোরণ ঘটলে আপনাদেরকেই দায়ভার গ্রহণ করতে হবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যত রকমের নীল নকশা আছে সব প্রস্তুত আছে মাসিকা তাহারিক চলতি সংখ্যায় ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিফ স্যার এই শিক্ষা সম্পর্কে বিশদ সম্পাদকীয় লিখেছেন চলতি সংখ্যার তাহারিকটা সংগ্রহ করে বিস্তারিত জেনে নেবেন শিক্ষা ব্যবস্থা আজকে তিন প্রকার চলছে এক প্রকার শিক্ষা হল নাস্তিকবাদী শিক্ষা ডক্টর কুদ্রতে ক্ষুদার শিক্ষা কমিশনের শিক্ষা আর বানরবাদী শিক্ষা আমরা নাকি বানর ছিলাম বানর থেকে আবার আমরা মানুষ হয়ে গেছি এই তালিম আমাদেরকে দেওয়া হচ্ছে শিক্ষামন্ত্রী বলুক যে আমার বাপ দাদা বানর ছিল প্রধানমন্ত্রী বলুক যে আমার বাপ দাদা বানর ছিল একজন কোনো মন্ত্রী বলুক যে আমার আত্মীয় স্বোধন বানর ছিল আপনাদের কোনো পূর্বপুরুষ কারো বানর ছিল নাকি হ্যাঁ আমরা বানর থাকবো কেন বানর থেকেই যদি মানুষ হয় তো সিড়িয়াখানায় এত বানর আছে তো মানুষ হয় না কে হ্যাঁ চিড়িয়াখানার বানর ধরে এনে রাখো তো দেখি বছরের পর বছর পালন করো তো দেখি মানুষ হয় কিনা এই শিক্ষা ব্যবস্থা আজকে জাতিকে কল্যাণকর কিছু দিতে পারছে না কারণ শিক্ষা আছে কিন্তু তার মধ্যে ধর্ম নাই ধর্মহীন শিক্ষা পশু তৈরির কারখানা ছাড়া কিছু নয় দুইজন ডাক্তার কালকেও বলছিলাম একজন ডাক্তারের নাম ডাক্তার জাকির নায়েক হাফিজ উল্লাহ আর একজন ডাক্তার হলো ডাক্তার তাসলিমা নাসরিন এই তাসলিমা নাসরিন যে ডাক্তার থাকে আপনারা জানেন ও মেডিকেল ময়মনসিং মেডিকেল কলেজের ব্রিলিয়ান ছাত্র ছাত্রী ময়মনসিং মেডিকেল কলেজে এই তাসলিমা নাসরিন লেখাপড়া করে ডাক্তার হয়েছে কিন্তু তার ডাক্তার ডাক্তারি বিদ্যার পাশে কোরআনসুনার এলেম না থাকার কারণে সে একটা নাস্তিকে পরিণত হয়েছে আর ডাক্তার জাকের নায়ক তার ডাক্তারি বিদ্যার পাশাপাশি কোরআনসুনার এলেম ধর্মীয় এলেম থাকার কারণে আজকে তাম বিশ্বে প্রায় তিন কোটি তামাম বিশ্বে প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছে এক ডাক্তারের ওসিলায় পাক তাকে কবুল করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের শিক্ষাঙ্গনে যুব সমাজকে ধ্বংস করার জন্য চারটি মারণাস্ত্র ফিট করা আছে এক নম্বর হলো দ্রব্য দুই নম্বর হলো নারী সহশিক্ষা তিন নম্বর হলো ইন্টারনেটের অবাধ বিচরণ আর চার নম্বর হল এই প্রতিহিংসার রাজনীতি যেই প্রতিহিংসার রাজনীতির কারণে হাজার হাজার মায়ের কোল খালি হচ্ছে প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদের সাদ তিনি একবার প্রস্তাব তুলেছিলেন যে ছাত্রদের রাজনীতি বন্ধ করা হোক ছাত্ররা লেখাপড়া করার সময় যেন রাজনীতি করার সুযোগ না পায় যাই হোক তার প্রস্তাব কার্যকর হয়নি যদি হতো তাহলে হয়তো বা আশানুরূপ ফল আমরা পেতাম আজকে এই নাস্তিকবাদী শিক্ষা যারা শিখছে শিখার কারণে তারা নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা জাতিকে তারা ক্ষতিগ্রস্ত করছে আজকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির সর্বোত্তম একজন প্রফেসর একজন বিশিষ্ট প্রফেসর তিনি বলছেন যেসব মেয়েরা বোর্কা পরবে তারা যেন ইউনিভার্সিটিতে না আসে এত বিদ্যা শিখেছে কিন্তু পর্দা যে ফরজ মুসলিম রমণীর পর্দার যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাটুকু সে অনুভব করছে না শুধু তাই নয় তারা যে সমস্ত কথা মাঝে মাঝে বলে তারা মনে হয় না যে তারা শিক্ষিত মানুষ তারা শিক্ষার নামের কলঙ্ক শিক্ষিত নামের কলঙ্ক যারা এগুলি শিখেছে ডাক্তারের বাবা মাস্টারের বাবা ইঞ্জিনিয়ারের বাবা প্রফেসরের বাবা বৃদ্ধাশ্রমে লেখাপড়া বহু শিখেছে কিন্তু বাবা মায়ের যতটুকু ন্যূনতম দায়িত্ব পালন সেইগুলি পালন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এটা হলো এক প্রকার শিক্ষা গেল আল্লাহ পাক বলেন রাজিম উলাইকা কালনা নামেবালহুম আজাল ওলা আইকাহুুমুল গা ফেল অরাই হল সতুষপাদ জানুয়ারের মতো আল্লা পাগ বলেন বালহুম আদাল তার অনিকৃ্ষ্ট। নিকৃষ্ট কাজ যারা এ নাং লেজাহান নামা কাছে রামমেনাল لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون বিবেক আছে বিবেক দিয়ে বিবেচনা করে না চোখ আছে চোখ দিয়ে দেখে না কান আছে কান দিয়ে শোনে না পাক বলেন উল্যিকা কাল্লা নাম তারাই হলো চতুষ্পদ জানুয়ারের মতো বালহুম আদাল তার সেও নিকৃষ্ট তারা ওলা হোমুল গেল আর তারাই হলো চূড়ান্ত পর্যায়ে গাফেল আজকে এই প্রকার শিক্ষিত লোক এদেশে বেড়েই চলেছে তাদের দ্বারা জাতি আশানুরূপ উপকার পাচ্ছে না ডাক্তার হয়েছে জাতির অর্থ সম্পদ খেয়ে কিন্তু অসহায় রুগী তার কাছে যাচ্ছে এই অসহায় রুগীকে অসহায়ত্বের মধ্যে ফেলে আননেসেসারি অসঙ্গ টেস্ট দিয়ে তারপরে তাকে হয়রান করছে এবং টাকাগুলি অসহত্যের মধ্যে হাতিয়ে নিচ্ছে তারাও এক প্রকার শিক্ষিত লোক সম্মানিত উপস্থিতি দ্বিতীয় প্রকার শিক্ষা যেটা আমাদের দেশে আছে যেটা মাঝাবি শিক্ষা কোরআন সুন্নার বহির্ভূত মানুষের তৈরি মতবাদের শিক্ষা যারই ফলশ্রী দেখা যাচ্ছে এদেশে মুফতি মহাদেশ বক্তা ভরপুর হয়ে আছে ঘর সাওয়া যাবে কিন্তু তাদের কাছে জাতি হতাশার মধ্যে পড়ে গেছে জাতিকে আশানুরূপ কিছু দিতে পারেনি একজন বক্তা সাহেব জুতা নিয়ে জুতা নিয়ে উঠে আর এক বক্তাকে দেখাচ্ছে অমুকের বাচ্চা তোরে এই জুতা দিয়ে আমি পেটবো আচ্ছা চিন্তা করেন একজন আলেম যদি ওদের মঞ্চে উঠে আর জুতা দেখায় আরেকজন বসে ওরে বাট পার আর একদম ওরে সিটার আর একদম ওরে বেঈমান আর একদম বসে ওরে অমক আর একদম বসে ওরে রে ও বসে ইহুদির দালাল এই যে কথা আজকে সাধারণ মানুষ হতবাক যে আলেম মানুষের আচরণ এমন কেন যাদের কাছ থেকে মানুষ কিছু শিখবে তাদের আচরণ এত জঘন্য এত খারাপ কেন সম্মানিত উপস্থিতি এই শ্রেণীর সংখ্যা পাগল ছাগল যে যেখানে আছে সেই এখন ইসলামের কথা ব্যাখ্যা করছে সেদিন এক পাগলের বক্তব্য শুনছিলাম ইন্টারনেটে পাগল বলছে আমি চাইনা বেহেস্ত বেহ তনি চায় না বলে আমি চাইনা বেহেস্ত আমি ভয় করি না জাহান নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম বেশ তো চাই না জাহান্নাম ভয় করে না ওর কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন নাউযুবিল্লাহ মিন জালেক আস্তাগফিরুল্লাহ এরা আলেম 43 বছর বুখারী পড়াবার পরে বুখারীর উস্তাদ আল্লাহ নবীর কবরের পাৰে দাঁড়িয়ে বলছে আটাই তুকা জিয়া ৰতন খাইৰাল কাল আই জিল মুস্তাক ইছিল মুতাবা চিলি তালহাম আজি জালহাকেয়া বহর আর আহমতিনিয়া খাইৰ মাওয়েলি আটাই তুকা জিয়া মালাজ হে নাবিক আপনার কাছে জিয়ারত করার জন্য এসেছি নবীর কবরের পারে দাঁড়িয়ে বলছে হে নাবি আতাই তু কা আপনার জিয়ারতে এসেছি কাল আহিদিল মুস্তাকি সিল মুতাওয়াসসিলি আশ্রয় ভিক্ষা আশ্রয় প্রার্থনা করার জন্য বিপদ উদ্ধার করার জন্য আপনার কাছে আপনার কাছে ওসিলা তালাশ করার জন্য আপনার কবরের পারে দাঁড়িয়েছি হে নবী তার হাম হে দয়ার দরিয়াং আমার উপরে তুমি দয়া কর দয়ার দরিয়া দয়া করবে কি নবীন আল্লাহ নবীর কাছে নবীর কাছে গিয়ে বলছে আপনার কাছে আশ্রয় চাওয়ার জন্য আমি এসেছি তেতাল্লিশ বৎসর বুখারি পড়াবার পরে তাওহিত কি জিনিস শেরে কি জিনিস বেদাত কি জিনিস শোনাত কি জিনিস জানল না তিতাল্লিশ বৎসর বুখারি পড়াবার পরে বুখারির হাদিস অনুযায়ী দুই রেখা সালাদ পড়ার নসিব জুটল না মদিনা ইউনিভার্সিটির একজন প্রবীণ প্রফেসর ছিলেন তার নাম হাম্মাদ আল আনসারি রহেমাহুল্ল শেখ হাম্মাদ আল আনসারি বলছেন যারা যে সমস্ত আলেম যারা এলেম অনুযায়ী আমল করে না সেই আলেমরা হল হেমারুন ফিদ দুনিয়া ও হেমারুন ফিল আখেরা দুনিয়াতেও গাধা পরকালেও গাধা কিভাবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল তাওরাত অনুযায়ী আমল করে নাই তাদের দৃষ্টান্ত লোক গাধার মতো গাধা বুঝা টেনে নিয়ে যায় জীবনে কোনোদিন বোঝার মাল খেয়ে দেখে নাই গাধা চিনি টানে কিন্তু চিনি দিয়ে শরবত বানায় কোনোদিন খায় না গাধা চাল ডাল নুন তেল অনেক কিছুই টেনে নিয়ে যায় বুঝা কিন্তু এই বুঝার ভিতরে যা আছে ওটা কোনোদিন খেয়ে দেখে না তিতাল্লিশ বছর বুখারি পড়াবার পরে বুখারির হাদিস অনুযায়ী দুই রেখা সালাদ পরার নসিব যার জুটল না তাদেরকে এই দলের মধ্যে ফেললে কোনো আত্মুক্তি হবে না ও হেমারুন ফিলা খেরা আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আলেম যার এলেম নাই সেই আলেমের দৃষ্টান্ত সে জাহান্নামের ভিতরে তার নারী ভরি বেরিয়ে যাবে নারী চারিদিকে ঘুরতে থাকবে কামা সার দিকে যেমন গাধা ঘোরে ওইভাবে সে ঘুরতে থাকবে সমস্ত জাহান্নামবাসীরা একত্রিত হয়ে জিজ্ঞেস করবে ওহে আলেম সাহেব তোমার এই দুর্গতি কেন আলেম সাহেব বলবেন আমি যা পড়েছিলাম যা পড়িয়েছিলাম যা এলেম হাসিল করেছিলাম আর যা প্রচার করেছিলাম একটার উপরেও আমি আমল করি নাই আমল যে করে না তার দৃষ্টান্ত হলো ফলবিহীন গাছের মতো ফল যে গাছে ফল হয় না সেই গাছ কেটে খড়ি বানানো হয় যে আলেমের এলেম অনুযায়ী আমল করে না সেই আলেমদেরকে দিয়ে আল্লাপাক সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন আমরা আলেমকে দিয়ে ঘর উদ্বোধন করি দোকান উদ্বোধন করি মার্কেট উদ্বোধন করি কিন্তু আলেম দিয়ে আল্লাপাক নাম উদ্বোধন করবেন